হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এটা বোয়াল মাছ রান্না হচ্ছে দেখে বুঝতে পারছো তো, এটা একটু তাড়াতাড়ি করে দিয়েছি, না হলে অনেকটা বড় ছিল ভিডিওটা। তো এটা বোয়াল মাছ একটু ডিফারেন্ট টাইপের করেছে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ফোড়নের মধ্যে তো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছে, আর জিরা দিয়েছিল, আর এটার মধ্যে দিয়েছে একটু পেঁয়াজ। পেঁয়াজটাকে প্রথমে ভালো করে একটু ভেজে নিয়েছে, তারপরে দিয়েছে একটা টমেটো। টমেটোটা এটা দিতে দিতে আস্তে আস্তে ভালো সেদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। এরপরে দিয়ে দেবে মাছটা। এই মাছটা কিন্তু অবভিয়াসলি আগে মেখে রেখে দিয়েছিল নুন হলুদ জিরা আর সর্ষের তেল দিয়ে, ভালো করে মেখে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিল। তারপর এটা কিন্তু এটার সাথে দিয়ে ভালো করে একটুখানি সাতলে নেবে। তো এটা সাতলে নেওয়ার পরেই কিন্তু এটা অনেকক্ষণ ধরে সাতলাতে হবে, তাহলে কিন্তু এটা টেস্টটা আরও বেড়ে যাবে। তো আশা করি সবাই জানো যে যত তরকারি ভালো করে কষানো হয় তরকারির টেস্ট ততই বেড়ে যায়। তো এটাও তেমনি, এবার ওইটা অনেকক্ষণ ধরে মাছ সাতলিয়েছিল, মানে একদম তেল বেরিয়ে গেছিলো, আমি অতটা তো দেখাতে পারিনি। তো যতটা সম্ভব হয়েছে আমি ততটাই তুলেছি, ততটা দেখানোর চেষ্টা করেছি। দেখো কত সুন্দর লাগছে, কালারটাও কিন্তু দারুণ এসেছিল। এটার কিন্তু কোনো মানে রকমের আমি এডিট করিনি, কিচ্ছু করিনি, এটা খালি একটু আগে বাড়িয়ে দিয়েছি, নয়তো এটা প্রায় 10 মিনিটের কাছাকাছি এটা কিন্তু রান্নাটা হয়েছে। তো দেখো এটা করতে করতে এর মধ্যে একটু আলাদা কিছু দিয়েছে, দেখো এবার বুঝতে পারবে। এটা হচ্ছে লাউ শাকের ডাঁটা, এটা একটু অন্যভাবে করেছে, অন্য রকম। আর আলু, এই লাউ শাকের ডাঁটাটা আলুটা কিন্তু অবশ্যই আগে কিন্তু ভেজে রেখে দিয়েছিল, আলুটা নুন দিয়ে হলুদ দিয়ে আগে ভেজে তুলে রেখে দিয়েছিল। আর লাউ শাকের ডাঁটাটা একদম কচি কচি ছিল, যার জন্য এটা বেশি কিছু করেনি, তেলে একটু সাতলেই তুলে রেখে দিয়েছিল। তো এবার এগুলোও দিয়ে দিল, এবার এগুলো দিয়েও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মা সাতলেছে। সাতলানোর পরে এটাকে এখানে কিন্তু এখনও পর্যন্ত আর কোনো মশলা দেয়নি, মাছের যা মশলাটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল সেইটাই। এবার এটার থেকে দেখো আস্তে আস্তে যেটা মাছের যে ধুয়েছে রেখেছিল সেই বাটিটা ভালো করে ধুয়ে সেই জলটুকু কিন্তু অল্প জল একটু দিয়ে দিল। এবার এটাতে কিন্তু ভালো করে নাড়িয়ে নিচ্ছে, এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছে, নাড়িয়ে নিয়ে কিন্তু এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবে। এবার এটা রেখে দিলে আলুটা তো আগেই সেদ্ধ করে নিয়েছিল, যেটুখানি বাকি আছে সেটুখানি এবার ঢেকে রেখে দিলে সেগুলোও একদম সেদ্ধ হয়ে যাবে, আর মাছটাও একটু সেদ্ধ হতে হবে। তো সেই জন্য দেখো মা কিন্তু একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে, যেহেতু অনেকটা মাছ ছিল। তো মাছটা কিন্তু এবার প্রায় 10 মিনিট সেদ্ধ করার পর কিন্তু তুলে নিয়েছিল, ব্যাস তুলেই হয়ে গেছে, আর কিচ্ছু দিতে হয়নি, এটাই ফিনিশ। এটা তোমাদের দেখো কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, কমেন্ট করো, শেয়ার করো, একটু লাইক করে দিও। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতন বিদায় নিলাম, টাটা।